কেন্দ্রীয় সরকারের তরফে আরটিআই জবাব দিতে গিয়ে এক প্রকার মেনে নেওয়াই হলো যে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। আর এই খবর সকাল থেকে একটিমাত্র টিভি চ্যানেলে দেখাচ্ছে ফলাও করে, প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে ওই দিনই নেতাজির মৃত্যু হয়েছে এবং গুমনামী সন্ন্যাসী যে সুভাষ এমন দাবিকেও ওই আরটিআই রিপোর্টে দেওয়া উত্তরে নস্যাৎ করা হয়েছে। আর এই নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান ফের চক্রান্তের ধোয়াশা। কথা বলবো বিশিষ্ট জনেদের সঙ্গে, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখুন আসলে কি ঘটেছে। দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে, আর সেই সময় দেশের সবথেকে সংবেদনশীল ইস্যু নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্য উদ্ঘাটনের তদন্তে শেষ পেরেক পুঁতে দিল ভারত সরকার। সরকারিভাবে স্বীকার করে নেওয়াই হল ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তথাকথিত বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এমন খবরকে সরকারি শিলমোহর দেওয়ায় হতবাক গোটা বিশ্ববাসী। গত ৭২ বছর ধরে যে রহস্যের কিনারা হয়নি তাকে এত সহজে সরকারিভাবে শিলমোহর দিয়ে দেওয়ায় কেন্দ্রে আসীন মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে কয়েকদিন আগে কেন্দ্র সরকারের কাছে জনৈক ব্যক্তি তথ্য জানার আইনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আসলে কি হয়েছে তা নিয়ে জানতে চেয়েছিলেন। আর আরটিআই আইন মোতাবেক সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারিভাবে জানানো হয়েছে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধু তাই নয়, মনোজ মুখার্জি তদন্ত কমিশনের রিপোর্ট এবং ফৈজাবাদের গুমনামী সন্ন্যাসী চ্যাপ্টারকেও নস্যাৎ করে ক্লোজ করে দেওয়া হয়েছে। কেন্দ্রে আসীন তৎকালীন কংগ্রেস সরকার এত ষড়যন্ত্র করা সত্ত্বেও যে কঠিন সিদ্ধান্তে কোনোদিন পৌঁছাতে পারেনি সেটা এত সহজে বিজেপি সরকার কি করে নিয়ে নিল তা নিয়ে গোটা দেশ তোলপাড়। বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে কেন্দ্রের নিয়োগ করা শাহনওয়াজ কমিশন এবং খোসলা কমিশন রিপোর্ট দিয়েছিল বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে, কিন্তু গোটা দেশ জুড়ে তোলপাড় উঠেছিল। তখনই জানা যায় কংগ্রেস সরকারের চক্রান্তেই ওই দুটি কমিশন ভুল তথ্য দিয়ে মন গড়া রিপোর্ট বানিয়েছিল। জন আন্দোলনের ফলে সরকার বাধ্য হয় ওই দুটি তদন্ত কমিশনকে বাতিল করে ঘোষণা করে দিতে। এরপর একইভাবে জন আন্দোলনের কাছে বশ্যতা স্বীকার করেই জাস্টিস মনোজ মুখার্জির মুখার্জি কমিশনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘ তদন্তের পর খুঁটিনাটি তথ্য দিয়ে মুখার্জি কমিশন রিপোর্ট দেয় ১৯৪৫ সালের ১৮ই আগস্ট নেতাজির মৃত্যু তো দূরের কথা, সেদিন কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি। শুধু তাই নয়, ৮০ দশকে ফৈজাবাদের রামভবনে থাকা গুমনামী সন্ন্যাসীকেও জাস্টিস মনোজ মুখার্জি নিজের ব্যক্তিগত অভিমত থেকে নিশ্চিতভাবেই নেতাজি বলেই মেনে নিয়েছিলেন। ইফ ইউ বিলিভ মি, আমাকে যদি পার্সোনালি বলেন, এটা কিন্তু নট বি কোটেড, বলবেন না কাউকে, আই এম 100% শিওর যে উনি হচ্ছেন নেতাজি। সম্প্রতি গুমনামী সন্ন্যাসীর যে ২৬টি বাক্স উদ্ধার হয়েছিল যা এতদিন ফৈজাবাদের ট্রেজারিতে রাখা ছিল সেগুলি খুলতেও রহস্য উদ্ঘাটিত হয়েছিল। বাক্সগুলি থেকে মিলেছিল নেতাজির পরিবারের ছবি থেকে শুরু করে বহু চিঠিপত্র, নথি, বই, সামরিক ম্যাপ সহ কত কিছু, যা থেকে প্রমাণ হয় গুমনামী সন্ন্যাসী নেতাজি ছাড়া আর কেউ নয়। কিন্তু সরকারিভাবে স্পষ্ট জানানো হলো বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মুখার্জি কমিশনের রিপোর্টকে নস্যাৎ করে দেওয়ার পাশাপাশি গুমনামী সন্ন্যাসীকেও প্রমাণের অভাবে নেতাজি বলে স্বীকার করা হয়নি। কংগ্রেস সরকার যা পারেনি তাই করে দেখালো মোদী সরকার। অত্র মনোজ মুখার্জি কমিশন, তারা গেছিলেন তাইহোকু বিমানবন্দরে দেখতে জানতে, এবং তাইওয়ান সরকার সুনির্দিষ্টভাবে লিখিতভাবে মনোজ মুখার্জি কমিশনকে জানিয়েছে যে ১৮ই আগস্ট ১৯৪৫ সালে শুধুমাত্র তাইহোকু বিমানবন্দর শুধু নয়, ওদের দেশে কোথাও কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। অর্থাৎ ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতেই দিল দিল্লি সরকার, জানিয়ে তোলপাড় গোটা দেশ। দেখছিলেন আমাদের বিশেষ প্রতিবেদন। সকাল থেকে যে খবর নিয়ে একটি বিশেষ টেলিভিশন চ্যানেল শুধুমাত্রই হইচই করছে তা কি কেবল নিউজ ম্যাটেরিয়াল, নাকি এর পিছনেও অদৃশ্য কোনো অন্য চক্রান্ত আছে? আমরা এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিশিষ্ট মানুষজনের বক্তব্য নিয়েছি, আসুন শুনি তারা কি বলছেন। আমাদের সঙ্গে প্রথমেই টেলিফোনে রয়েছেন মেজর জেনারেল জিডি বক্সি, তিনি কি বলেছেন এই বিষয়ে আসুন শুনে নি। एक स्टेटमेंट जो आई है सरकार से, समझ नहीं आया किस दर्जे से आई है और किसने ये करके दे दिया। एक तरफ तो वो कह रहे हैं कि वो जो गुमनामी बाबा की थीसिस मुखर्जी कमीशन ने रिजेक्ट कर दी थी,
मुखर्जी कमीशन ने एयरक्राफ्ट की थीसिस भी रिजेक्ट कर दी थी, उसको वो कैसे हाँ कह रहे हैं? किसने फैसला किया है भारतीय सरकार ने कि नेताजी उस एयरक्राफ्ट में मरे थे, शहीद हुए थे, जबकि मुखर्जी कमीशन ने साफ मना किया है क्योंकि वो ग्राउंड पे गई थी, वो ताइवान गई थी और वहां उसको बताया गया था कि इस तारीख को तो कोई एयरक्राफ्ट हुआ ही नहीं, इसके 3 महीने आगे पीछे भी कोई एयरक्राफ्ट नहीं हुआ। और कितनी सारी खामियां हैं, वो जो ऑटोप्सी रिपोर्ट थी वो किसी और जापानी सिपाही की थी, नेताजी की नहीं थी, इतने सारे झूठ फरेब उसके अंदर हैं, किस तरह सरकार अपनी मोहर उस पर लगा रही है, ये तो हैरत की बात है। बिल्कुल, मुझे तो समझ ही नहीं आ रहा कि हम क्या सोच के ये करने की कोशिश कर रहे हैं। और मुझे तो लगता है कि ये कोई छोटे दर्जे के ऑफिसर ने अपने आप, या प्रधानमंत्री खुद इसके ऊपर चिंतित थे, जब उन्होंने खुद बोस फैमिली को बुलाया और आश्वासन दिया कि नहीं हम इसकी तह तक जाएंगे, हम सत्य को पहचानने की कोशिश करेंगे, और सारे डीक्लासिफाई कराए गए। अभी जो इंडियन काउंसिल ऑफ हिस्टोरिकल रिसर्च है वो तो डीक्लासिफाइड डॉक्यूमेंट्स को अभी उनको देख रही है, स्टडी कर रही है, तो उनके स्टडी करने के पहले, कुछ कहने के पहले मिनिस्ट्री ऑफ होम अफेयर्स ने कैसे ये अजीब और गरीब स्टेटमेंट दे दी है कि नहीं साहब वो तो एयर क्रैश में ही मरे थे। ये तो लगता है कि एक तबका है ब्यूरोक्रेसी का, एक तबका है इंटेलिजेंस सर्विसेज का, वो केवल अपनी रेपुटेशन बचाना चाहते हैं अपनी ऑर्गेनाइजेशन की, क्योंकि जब आजादी मिली तो उस वक्त के जो टॉप ब्यूरोक्रेट्स और टॉप इंटेलिजेंस के ऑफिशियल थे वो पूरे के पूरे अंग्रेजों के साथ कोऑपरेट कर रहे थे, राज की रेजिडुअल लॉयल्टी उनकी पूरी राज की तरफ थी, वो इंटेलिजेंस शेयर कर रहे थे नेताजी के बारे में राज के साथ। ये तो महज बकवास है कि आज उनकी रेपुटेशन, उनकी जो है जो देशद्रोह पकड़ाना जाए इसके लिए हम नाना करते जाएंगे, स्टोन वॉल करेंगे, ये बकवास है। देश को सत्य जानने का पूर्ण हक है और सरकार को इसकी तह तक जाना चाहिए, ये किसी छोटे अंडर सेक्रेटरी के हाथ में नहीं दे देना चाहिए कि वो सरकार की ओर से फैसला करके हुई जलूल अनाप शनाप जो मन में आए लिख दे। जी जी, আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নেতাজি সংক্রান্ত গোপন ফাইলগুলি প্রকাশ করতে উদ্যোগী হয়েছিলেন তখন হয়তো সঠিক সত্যটি জনসমক্ষে নিয়ে আসতে তিনি আবারও উদ্যোগী হবেন। কিন্তু কেন্দ্র সরকারের তরফে আরটিআই এর উত্তর দিতে গিয়ে যা দাবি করা হলো তাতে দেশবাসীর সঙ্গে সঙ্গে হতবাক রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আমরা যোগাযোগ করেছিলাম নেতাজি পরিবারের সদস্য তথা বিজেপির রাজনৈতিক নেতা চন্দ্র বসুর সঙ্গে, তিনি কি বললেন এই বিষয়ে আসুন শুনে নিই। দেখুন, এই যে আরটিআই এর যে জবাব এসেছে এটা একটা দায়িত্বহীন জবাব। কেন এখন দেখুন, 23 জানুয়ারি 2016 এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই নেতাজির যেসব গোপন ফাইল যেগুলো রাখা ছিল সেগুলো প্রকাশিত হওয়ার কাজটা শুরু হয়েছিল। হ্যাঁ, কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যেসব ফাইল প্রকাশিত হয়েছে এবং হয়ে এগুলো ন্যাশনাল আর্কাইভসের যে ওয়েবসাইটে দেয়া হচ্ছে এগুলো নিয়ে কিন্তু কোনো চর্চা বা গবেষণা হয়নি। হ্যাঁ, তাই আজকে দেখুন এই যে ডিক্লাসিফিকেশন যেটা করা হলো, হ্যাঁ, গোপন ফাইল প্রকাশিত হলো, সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ। কিন্তু এই এটা সম্পূর্ণ করার জন্য আমরা যেটা দাবি করেছিলাম, একটি এসআইটি গঠন করার জন্য, স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, কারণ এটা একটা দায়িত্বশীল টিম যদি গঠন না হয় তাহলে কিন্তু এই ফাইলগুলো স্ক্রুটিনি করে, এই ফাইলগুলো নিয়ে গবেষণা করে কিন্তু আমরা কোনো রিপোর্ট পেশ করতে পারছি না। এবং শুধু ভারতবর্ষে যে ফাইল আছে তা নয়, যেসব ফাইল ধরুন জাপানে আছে, জাপান সরকার বলেছে 4টি গুরুত্বপূর্ণ ফাইল ওনাদের কাছে আছে, তার ভেতরে 1টি প্রকাশিত হয়েছে, 3টি এখনো হয়নি। 3টি ফাইলে কি আছে? তারপরে রাশিয়ান আর্কাইভসে, কেজিবি আর্কাইভসে যদি কোনো ফাইল থেকে থাকে সেগুলো নিয়েও এই সিটের গবেষণা করা উচিত। আমাদের নরেন্দ্র মোদীজি স্পষ্টভাবে বলেছেন যে ওনার সরকারের এটা দায়িত্ব যে তিনি এই সমাধান করবেন, এই রহস্য সমাধান করবেন, কিন্তু এইভাবে গেলে তো হবে না। আমি এখনো বলছি যে নরেন্দ্র মোদীজি কিন্তু সমাধান চায়, কিন্তু ওনার সরকার
সঠিকভাবে এই এই রহস্যর বিষয়ে গবেষণা জারি রেখেছেন কিনা সেটার প্রশ্ন অবশ্য আজকে উঠছে। কেন আমরা গেছিলাম মোদিজির কাছে গত বছরে অ্যাজ অ্যাম্বাসেডার অফ পিপল অব ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের মানুষের দাবি নিয়ে আমরা গেছিলাম প্রধানমন্ত্রীজির কাছে। কেন দেখুন এটা এটা তো পরিবারের বিষয় নয়, এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা ভারতবর্ষের ইস্যু। আপনি ডিল করছেন লিবারেটর অব ইন্ডিয়া, যার জন্য দেশ স্বাধীন হয়েছে, যার জন্য আজকে নরেন্দ্র মোদীজি সরকার কেন্দ্রে আছে। আজকে যদি এটা দেখুন, এটা আমার কথা নয়, এটা ক্লেমেন্ট অ্যাটলি যিনি প্রধানমন্ত্রী ছিলেন ট্রান্সফার অফ পাওয়ারের সময়, এটা লর্ড মাউন্টব্যাটেন, এটা আম্বেদকর, আম্বেদকর আমাদের যে সংবিধান রচনা করেছে তারা বলে গেছেন যে সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজের আন্দোলন এবং আইনে যে ট্রায়াল হয়েছিল এটা না হলে ভারতবর্ষ কোনোদিন স্বাধীনতা পেত না। তা আজকে যার জন্য আমরা স্বাধীন তার কি হয়েছিল, এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য এর সমাধান করা। অর্থাৎ বোস পরিবারের সদস্যরাও মেনে নিচ্ছেন না কেন্দ্র সরকারের তরফে আরটিআই এর দেওয়া উত্তরের তথ্য। কি বলছেন বিষয়টি নিয়ে কলকাতা মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক তথা সুভাষ গবেষক ডাক্তার মধুসূদন পাল, শুনে নেব সেই কথা। এইটা ওরা রেসপন্স করেছে একটা কোনো আরটিআই অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করেছে তার প্রেক্ষাপটে। এতে নিশ্চয়ই ওরা উত্তর করেছে এরকম যে ওদের এই রিপ্লাইটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য মেজরিটি রিপোর্ট অফ দি শাহনওয়াজ খান কমিটি অ্যান্ড দ্য রিপোর্ট অফ দি জাস্টিস জাস্টিস খোসলা কমিশন হলো, এবং সাবসিকুয়েন্টলি ওরা পসিবিলিটি হ্যাভ মেনশন দ্য রিপোর্ট অফ দি জেএমসিআই, বাট জেএমসিআই কমিশন হ্যাজ নেভার টোল্ড নেতাজি হ্যাজ ডাইড ইন দ্য প্লেন ক্র্যাশ। Then the other points are in আমাদের একটা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম টু দ্য সেক্রেটারি অফ দি পার্লামেন্ট, তখন সেখানে উত্তর করেছিল যে আমরা যেটা লিখেছি উনি প্রিন্সেসে মারা গেছেন, এটা আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, এটা আমরা এই প্রিন্সেসের যে নিউজটা আছে সেই নিউজটাকেই বেস করি, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এবার আরেকটা তারপরের পয়েন্টস হচ্ছে বলবে যে এই যে এই প্রথম একজন প্রাইম মিনিস্টার মোদি যখন জাপান গেল ও রেনকোজি টেম্পেলে যায়নি, এই যে যায়নি এই যে বডি ল্যাঙ্গুয়েজটা দ্যাট হ্যাজ গিভেন অ্যান ইনফরমেশন টু দ্য কান্ট্রি দ্যাট হি ডাজন্ট বিলিভ ইন দ্য প্লেন ক্র্যাশ। এবং এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্টের অনেক উচ্চ পদাধিকারী যারা খুব উচ্চ পজিশনে বসে আছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা অনেকেই প্লেন ক্র্যাশ বিশ্বাস করে না প্রকাশ্যে বলেছে প্রেস কনফারেন্সে। এইবার আরেকটা হচ্ছে যে আগের যে ইউপিএ গভর্নমেন্ট পার্লামেন্টে জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টটাকে ডিসকাস করতেই দেয়নি। তুমি কান্ট্রির কাছে পার্লামেন্টে এবং কান্ট্রির কাছে তুমি রিপোর্টটা ডিসকাস করলে না কেন? ভীষণ ইন্টেলিজেন্টলি এবং কানিংলি ক্লেভারলি আগের গভর্নমেন্ট পার্লামেন্টে এইটা এই রিপোর্টটা এবং রিপোর্টের যে মেটেরিয়ালস গুলোকে ডিসকাস করতে দেয়নি। আজকের এই গভর্নমেন্টের এইগুলো ডিসকাশনটা এড়িয়ে যাচ্ছে কেন? এটা তো একটা গণতান্ত্রিক ভারতবর্ষের একটা অধিকার যে ওই কমিশন রিপোর্টে কি আছে, পার্লামেন্টে এত এমপি আছে, রাজ্যসভায় এত এমপি, পার্লামেন্টে লোকসভায় এত এমপি আছে, তাহলে ডিসকাস করুক। আর মোরগা ডিসেন্সের রিপোর্টটা পড়ে আছে সেজদা সুরেশচন্দ্র বোসের, তাহলে ডিসকাস করছে না কেন? ঠিক তোলপাড় উঠেছে এই আরটিআই রিপোর্ট নিয়ে। আশ্চর্যের বিষয় হলো আরটিআই বিভাগের আধিকারিকরা শাহনওয়াজ এবং খোসলা কমিটির রিপোর্ট থেকে কোট উদ্ধৃত করেই রিপোর্ট দিলেন 1945 সালের 18ই আগস্ট নেতাজির মৃত্যু হয়েছে। আবার মুখার্জি কমিশনের রিপোর্ট থেকে কোট করে বলা হলো ফৈজাবাদের গুমনামী সন্ন্যাসী নেতাজি ছিলেন না। চক্রান্তের গন্ধ এখানেই। মুখার্জি কমিশনে কিন্তু উল্লেখ আছে প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়নি, কৌশলে সেই জায়গাটুকু বাদ দিয়ে শুধুমাত্র গুমনামী সন্ন্যাসী নিয়ে তথ্য নেওয়া হলো মুখার্জি কমিশনের রিপোর্ট থেকে।
কি বলছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং সুভাষ অ্যাক্টিভিস্ট অম্লান কুসুম ঘোষ? আসুন শুনি। আমি দেখে খুব সারপ্রাইজ যে উইদাউট এনি ক্রেডিবল এভিডেন্স গভর্নমেন্ট কি করে এটা আরটিআই এর জবাবে বলতে পারে। এখানে অ্যাকচুয়ালি আমরা নিউজ চ্যানেল গভর্নমেন্টকে বলছে বটে, কিন্তু পার্টিকুলার কোন মানে অফিসার কনসার্ন যিনি এই আরটিআই এর জবাবটা দিয়েছেন, আমার মনে হয় হি অর শি ইজ রেসপন্সিবল। কারণ কি, উইদাউট এনি মানে এভিডেন্স, কংক্রিট এভিডেন্স এটা তো বলা যায় না। আর গভর্নমেন্টের কাছে কোনো কংক্রিট এভিডেন্স নেই। গভর্নমেন্টের কাছে কংক্রিট এভিডেন্স বলতে যেটা দুটো, আপনারা জানেন যে শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন দুটো হয়েছিল, কিন্তু সেই দুটো যদি কনক্লুসিভ হতো তাহলে থার্ড কমিশন মানে মুখার্জি কমিশনের তো প্রয়োজনই হতো না। তাহলে মুখার্জি গভর্নমেন্ট যদি শিওর থাকে যে খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিশন যে কনক্লুশনে এসছে যে প্লেন ক্র্যাশে মারা গেছেন, তাহলে থার্ড কমিশনের প্রয়োজনটা হলো কেন? আর সেই থার্ড কমিশন একমাত্র কমিশন যেখানে জাস্টিস মুখার্জি খুব ভেহেমেন্টলি বলেছেন, তিনি প্রথম যিনি তাইওয়ান গভর্নমেন্টের রিপোর্ট দেখেছেন এবং প্রথম এনকোয়ারি কমিশন, এবং সেখান থেকে তিনি মানে শিওর হয়ে বলেছেন যে দেয়ার ওয়াজ নো প্লেন ক্র্যাশ এট অল অন দ্যাট ডে। সুতরাং গভর্নমেন্ট কোন বেসিসে, বা গভর্নমেন্ট মানে আমি এখানে আবার বলবো যে গভর্নমেন্টের সেই পার্টিকুলার অফিসার বা কিউ অফিসার যারা এই আরটিআই এর জবাব দিয়েছেন, তারা কোন বেসিসে বলেছেন, এটা অত্যন্ত বেসলেস একটা আনসার, এটার কোনো ক্রেডিবিলিটি নেই। বিশিষ্ট আইনজীবী এবং নেতাজি রহস্য উদ্ঘাটন নিয়ে বহুদিন ধরে আন্দোলন করছেন জয়দীপ মুখোপাধ্যায়। নেতাজির মৃত্যু নিয়ে সরকারি শিলমোহর দেওয়ার বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন, আসুন তার কাছ থেকে শুনে নিই। বর্তমান কেন্দ্রীয় সরকার কেন এটা এই আরটিআই এর উত্তরটা এইভাবে দিল, কারণ আমাদের একটা ধারণা ছিল যে অন্তত পক্ষে বর্তমান কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল তারা অন্তত পক্ষে 45 সালের এই আটচল্লিশ আগস্টের নেতাজির মৃত্যুর ঘটনার কথাটাকে মিথ্যা বিষয়টাকে মানে না। কারণ তারা এর আগেও বিভিন্ন সময় বলেছে যে তারা সমস্ত ফাইল ডকুমেন্টস সব প্রকাশ করে দেবে, কিন্তু তারা কিছু ফাইল ডকুমেন্টস প্রকাশও করেছে, একথাও সত্য। কিন্তু আজকে হঠাৎ এই আরটিআই যে অ্যান্সার, আমি জানি না এই আরটিআই অ্যান্সারের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা আছে। কারণ যিনি আরটিআই অ্যান্সার দিয়েছেন তিনি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের কোন আধিকারিক, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একজন আধিকারিক যখন এ ধরনের অ্যান্সার দিচ্ছে তখন তার কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়াতে পারেন না। এবং আমি যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে কংগ্রেসের যে মিথ্যার বিষয়টি যেটা দীর্ঘ 70 বছর যাবৎ সুভাষচন্দ্র বোসকে প্লেন দুর্ঘটনায় মৃত বলে প্রমাণ করবার চেষ্টা করা হয়েছে সেটাকে নতুন ভাবে তারা সিল দিচ্ছে আর কি। যদিও ভারতবাসী সেটাকে মানে না, ভারতবাসী যারা আপামর ভারতবাসী যারা নেতাজি অনুরাগী আছেন তারা কেউই এটাকে মানছে না। আমরা দাবি করছি যে এই মিথ্যার বিষয়টি বন্ধ করা হোক এবং এই আরটিআই অ্যান্সার থেকে ছুটে ফেলে দেওয়া হোক, এটাই এছাড়া কোনো বক্তব্য নেই। কারণ ভারতবর্ষের মানুষ জানে সুভাষচন্দ্র বোস কখনোই 18 আগস্ট 1945 প্লেন ক্র্যাশে মারা যাননি, এবং তিনি তারপরেও তার জীবিত ছিলেন এবং তার বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশেতে রয়েছে, এবং 41টা যে ফাইল এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে সেই ফাইলগুলোকে ইমিডিয়েটলি প্রকাশ করা দরকার। সেগুলো না করে এইসব উল্টোপাল্টা অ্যান্সার দেওয়ার কোনো অর্থ ভৌতিকতা আছে বলে আমি মনে করি না। সত্যি বোগাস, তবে আশ্চর্যের বিষয় বা ভয় সরকারিভাবে এমন তথ্য হঠাৎ করে খোলসা করা। যেভাবে অম্লানবাবু বলছিলেন, একদিকে মোদির রাশিয়া সফর, পুতিনের লেখা, আর তার আগে এই তথ্য সরকারিভাবে প্রকাশ, কোথাও যেন একটু ধোঁয়াশার মতো করেই আবছা এক অন্য চিত্র উঁকি দিচ্ছে। আর তা যদি সত্যি হয় তবে আর বসে থাকলে চলবে না। এবার পথে নামার সময় এসেছে। জয় হিন্দ।